কাঁচা মরিচ ও পেঁয়াজের বাড়তি দামে বাজারে উত্তাপ ছড়াচ্ছে সঙ্গে বেড়েছে আদা রসুনের দামও তবে বাজারে এসব পণ্যের কোনো ধরনের সংকট নেই তবুও মাসের ব্যবধানে কেজিতে চল্লিশ টাকা বেড়ে প্রতি কেজি পেঁয়াজ সর্বোচ্চ নব্বই টাকায় বিক্রি হচ্ছে কেজিতে ত্রিশ টাকা বেড়ে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে সর্বোচ্চ দুইশো টাকায় এছাড়া দ্বিগুণ দাম বেড়ে বাজারে আদার কেজি চারশো টাকা ফলে বাজারে এসব পণ্য কিনতে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠছে এদিকে রোজার ঈদের পর থেকেই কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হচ্ছে ভারত থেকে আমদানি বন্ধ এই অজুহাতে মাসের ব্যবধানে কেজিতে চল্লিশ টাকা বাড়ানো হয়েছে কিন্তু বাজারে এই পণ্যের কোনও ধরনের সংকট নেই রাজধানীর খুচরা বাজারের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে প্রতি কেজি দেশি পেঁয়াজ পঁচাশি মাইনাস নব্বই টাকায় বিক্রি হচ্ছে যা এক মাস আগে পঁয়ত্রিশ মাইনাস চল্লিশ টাকা ছিল আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁচাশি টাকা যা আগে পঁয়তাল্লিশ টাকা ছিল নয়াবাজারের বিক্রেতা মো সিদ্দিক বলেন কুরবানির ঈদ ঘিরে বাজারে পেঁয়াজের দাম বাড়ানো হচ্ছে আমদানিকারক ও পাইকারি বিক্রেতা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে বাজারে কোনো সংকট নেই আমরা খুচরা বিক্রেতা বেশি দাম দিয়ে কিনে বেশি দামে বিক্রি করি তবে ক্রেতার সঙ্গে আমাদের প্রতিনিয়ত কথা কাটাকাটি হচ্ছে এদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে ত্রিশ টাকা বেড়ে প্রতি কেজি কাঁচা মরিচ সর্বোচ্চ দুইশো টাকায় বিক্রি হচ্ছে যা সাত দিন আগে দুইশো টাকা ও দুই সপ্তাহ আগে দুইশো কুড়ি টাকা ছিল নয়াবাজারের মো ওমর ফারুক বলেন ঝড় ও বৃষ্টির কারণে মরিচের ক্ষেতের অনেক ক্ষতি হয়েছে এ কারণে বাজারে সরবরাহ কম তাই দাম কিছুটা বেড়েছে অন্যদিকে রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি দেশি আদা বিক্রি হচ্ছে তিনশো চল্লিশ টাকা যা এক মাস আগেও দুইশো কুড়ি টাকায় বিক্রি হয়েছে পাশাপাশি আমদানি করা আদা বিক্রি হচ্ছে চারশো টাকায় যা আগে দুইশো পঞ্চাশ টাকা ছিল প্রতি কেজি দেশি রসুন বিক্রি হচ্ছে একশো টাকা যা এক মাস আগে একশো কুড়ি টাকা ছিল আমদানি করা রসুন বিক্রি হচ্ছে একশো ষাট মাইনাস একশো টাকায় যা আগে একশো চল্লিশ টাকায় বিক্রি হয়েছে বাজারে পণ্য কিনতে এসে ক্রেতারা জানান মূলত কুরবানির ঈদ ঘিরে বাজারে সব ধরনের মশলা পণ্যের দাম বাড়ানো হচ্ছে কিন্তু দাম কমানোর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না যারা মূল্য বৃদ্ধি করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই এতে আমাদের ক্রেতাদেরই ভোগান্তি হচ্ছে